ওয়েলকাম ব্যাক OnePlus 10 Pro। OnePlus ঠিক সেই আগের জায়গায় নেই, এটা নতুন বিষয় না। আমরা দীর্ঘদিন যাবত দেখে আসছি OnePlus এর ফোন আসলে সেই বড় রকমের হাইপটা তৈরি করতে পারে না যেটা একসময় ছিল। আমাদের প্রচুর আগ্রহ থাকতো OnePlus এর ফোন আজকে লঞ্চ হবে, কেমন দামে আসবে, কী কী নিয়ে আসবে, এরকম একটা বিষয় ছিল। বাট এখন আর সেই আগ্রহটা দেখা যায় না। হ্যাঁ, বেশ কিছু কারণ রয়েছে। ইভেন গতকালকে ভিডিওতে আমি বলছিলাম কি OnePlus রেনো 7 কারণ হলো ওপ্পোর সাথে মিলেমিশে একাকার, এটাও তার ব্যতিক্রম না। OnePlus-এর ফোন বাট কালার ওয়েজ দিয়ে রান করছে। তারপরেও OnePlus ফ্যান অনেকেই রয়েছেন যারা কিনা OnePlus-এর এই ফ্ল্যাগশিপ স্মার্টফোন কেনার জন্য ওয়েট করছেন, তাদের জন্য আজকের ভিডিওটা। OnePlus-এর এই দামি ফোন ব্যবহার করার জন্য আমাদের কাছে পাঠিয়েছিল স্মার্ট ভ্যালি, যাদের সাথে আপনারা OnePlus 10 Pro সহ OnePlus-এর যাবতীয় সমস্ত রকমের মডেলগুলো পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশনে OnePlus তো না, স্মার্ট ভ্যালির যাবতীয় ইনফরমেশন দেওয়া রইল। তাদের শপ রয়েছে বসুন্ধরা সিটির লেভেল 5-এ, আর এর প্রাইস সেটাও ডিসক্রিপশনে দেওয়া থাকলো। তবে 128 GB ভ্যারিয়েন্ট বর্তমান সময় পাওয়া যায় 81,000 টাকাতে। ঘটা করে আর আনবক্সিং করতে গেলাম না, কী কী থাকে আপনারা জানেন। এই যে হলো স্মার্টফোন, স্মার্টফোনটা অবশ্যই হ্যাঁ আমরা ছবিতে যেমন দেখে আসছিলাম একদম তেমনটা লাগবে না। মানে ছবি দেখে এই ক্যামেরা মডিউলটা আর কি কেমন যেন আমার কাছে একটু বিরক্তি লাগছিল, বাট হাতে নিয়ে দেখতে গেলে ততটাও লাগে না। রিয়ার প্যানেলটা কিন্তু গ্লাস যা ফ্রস্টেড স্যান্ড ফিনিশ আর কি। ফোনটার বডি ফ্রেম মেটাল হলেও আমরা অলরেডি হয়তো সকলে জেনে গিয়েছি এই ফোনের বিল্ড কোয়ালিটি ততটা ভালো না, জেরি ভাইয়ের একটা ভাঙাভাঙির ভিডিওতে নিশ্চয়ই হয়তো অনেকে দেখে থাকবেন। তবে এর ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস, আর এটা কিন্তু দুটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যায়। আমাদের হাতে একটা ব্ল্যাক আর একটি গ্রিন কালার ভ্যারিয়েন্ট রয়েছে। আমরা ডিজাইন বিল্ড কোয়ালিটি নিয়ে আর সময় না নেই, পোর্সান ব্যাটন যাবতীয় প্রয়োজনীয় সমস্ত কিছুই থাকছে, শুধু 3.5 mm হেডফোন জ্যাক নেই আর আলাদা করে কার্ড ব্যবহার করতে পারবেন না। এটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, এর পজিশন আমার হাত অনুযায়ী একদমই ঠিকঠাক এবং এটা সুপার ফাস্ট লেভেলের, অর্থাৎ আর পাঁচটা ফ্ল্যাগশিপ স্মার্টফোনের মতোই রেজাল্ট করছে। ডিসপ্লে সেকশন প্রিভিয়াস জেনারেশনের মতোই, অর্থাৎ 9 সিরিজের মতোই। এটা 2K প্যানেল, 6.7 ইঞ্চ যার সাইজ, 120Hz রিফ্রেশ রেট রয়েছে যা আমরা প্রিভিয়াস জেনারেশনে দেখে আসছিলাম। তবে এবারে কিন্তু LTPO 2 প্যানেল রয়েছে, এর ফলে একদম 1 থেকে 120Hz পর্যন্ত আপনি পাচ্ছেন, এতে করে ব্যাটারি ব্যাকআপও কিন্তু ভালো পাওয়া সম্ভব। 1300 পিক ব্রাইটনেস, সো ইনডোর আউটডোর সব জায়গাতে এটা ভিজিবল। টাচ রেসপন্স অবশ্যই ভালো, ডিসপ্লেটা হালকা একটু কার্ভ আছে, চীন বেজেল প্রিভিয়াস জেনারেশনের মতো একদম সেম। ফ্ল্যাগশিপ লেভেলের একটা ডিসপ্লে অবশ্যই আপনারা স্মার্টফোনে পাচ্ছেন। অনেকেই হয়তো এই ডিভাইসটা নিতে চাইবেন ক্যামেরার জন্য, তো ক্যামেরা পারফরমেন্স কেমন ছিল? রিয়ার প্যানেলে আমরা 3টি সেন্সর পাচ্ছি। মেইন সেন্সর হলো 48 মেগাপিক্সেলের যা সনির সেন্সর IMX 789, পরবর্তী সেন্সর 8 মেগাপিক্সেল টেলিফটো যেখানে 3x অপটিক্যাল জুম পাবেন, আর আলট্রাওয়াইড হিসেবে এবার আপনারা পাচ্ছেন 150° ফিল্ড অফ ভিউর 50 মেগাপিক্সেলের শুটার এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 32 মেগাপিক্সেলের ক্যামেরা। স্মার্টফোনটি আমাদের হাতে দীর্ঘদিন থাকার সুবাদে আমরা কিন্তু বিভিন্ন সিনারিওতে ছবি তুলতে পারছিলাম, যা মনে হলো একটু ওয়ারমিশ টোনের ছবিগুলো দেয়। ন্যাচারাল টোনের চাইতে আমার কাছে কিছুটা কালারফুলই লেগেছে, মানে বেশিরভাগ ছবি আপনার কাছে একটু ভিভিড লাগবে এবং ছবিগুলো কিন্তু যথেষ্ট ব্রাইট। আমরা দিনের আলোতে যতগুলো ছবি নিয়েছি আউটডোরে তার প্রায় সবগুলোতেই কিন্তু ভালো রকমের ডিটেলস পেয়েছি, শার্পনেসও ভালো আছে। কিন্তু শ্যাডোয়ের এতে যদি লক্ষ্য করেন সেখানে মনে হচ্ছে না একটু মানে বেশি হাইলাইট করে ফেলছে, এতে করে টোটাল ছবিটাই কিন্তু আরও বেশি ব্রাইট লাগছে। হয়তো অনেকের কাছে এমন ছবি দেখতে ভালো লাগবে, বাট এটাকে ন্যাচারাল বলা যায় না। যেহেতু OnePlus-এর একদম ফ্ল্যাগশিপ ফোন, লাখখানেক টাকার ফোন, তো আমি চিন্তা করলাম আমার 13 Pro Max-এর সাথে একটু কম্পেয়ার করে দেখা যাক। আমরা জাস্ট কয়েকটা ছবি নিয়েছিলাম, তো দুইটার কালার টোন মনে হলো অলমোস্ট সেম, কাছাকাছি, মানে দুইটাই একটু ওয়ার্ম টোনে কালার দিচ্ছে। যদিও OnePlus-এরটা আমার কাছে আরেকটু বেশি কালারফুল লাগছিল এবং আইফোনের তুলনায় এইটার যে শ্যাডো ডিটেলস সেটা কিন্তু একটু অ্যাগ্রেসিভলি প্রসেসিং করতে দেখা যায়। বাট ওভারঅল আইফোনের ছবিতে শার্পনেস ডিটেলস কিন্তু বেশি পাওয়া যাচ্ছে, আর মেইন ক্যামেরার ছবিগুলোকে যদি আমরা একদম জুম করি সেই ক্ষেত্রে আইফোনের তুলনায় OnePlus-এর ছবিগুলোতে শার্পনেস কিছুটা বেশি পাওয়া যাচ্ছিল, ডিটেলস কিছুটা বেশি মনে হবে, বাট OnePlus-এর ছবিতে আবার কিছুটা গ্রেইনেরও দেখা পাওয়া যায়। আমি পার্সোনালি দুইটা ক্যামেরার মধ্যে আইফোনকে এগিয়ে রাখবো, তবে আপনাদের কাছে কোনটার ছবি বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, নাইট মোডে কিন্তু OnePlus 10 Pro ছবিগুলো একটু সফট হয়ে যাচ্ছে, বাট কালার টোনটা ঠিকঠাকভাবে ধরে রাখতে পারছে, কালার শিফটিং আমরা লক্ষ্য করছি না। কিন্তু লো লাইটে বা নাইট মোডের ছবিগুলোতে একটু কন্ট্রাস্ট হতে লক্ষ্য করা যায়। কিছুক্ষণ আগেই বলছিলাম 150° ফিল্ড অফ ভিউর আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে এখানে, কিন্তু বাই ডিফল্ট আপনি যখন ছবি তুলবেন আপনি পাবেন 110° ফিল্ড অফ ভিউ, মানে কিছুটা জুম করে নেয়। কিন্তু আপনি অবশ্যই 150° তো যেতে পারবেন, বাট ফিশাই একটা ভাব চলে আসে। তবে 150° বলি আর 110° বলি না কেন, OnePlus 9 Pro-র তুলনায় অনেকটাই পিছিয়ে থাকবে। অর্থাৎ OnePlus 9 Pro-তে যে আমরা আল্ট্রাওয়াইড সেন্সরটি পেয়েছিলাম তার ধারে কাছেও এটা না,
ডিটেলস শার্পনেস আগের তুলনায় অনেক কম, ইভেন ব্রাইটনেসও কম রয়েছে। আমরা যদি মেইন সেন্সরের সাথে কম্পেয়ার করতে যাই, এর আল্ট্রা সেন্সরটি অনেকটাই পিছনে থাকবে। আর 150 ডিগ্রি আছে, কিন্তু আসলে এর ছবিগুলো আমার মনে হয় না যে আপনাদের খুব একটা কাজে লাগবে। পাশাপাশি আপনি রাউন্ড করেও ছবি নিতে পারবেন, সেটাও মনে হয় না যে কাজে লাগানোর মতো। লো লাইটে মেইন ক্যামেরার মতো আল্ট্রা সেন্সরটিও একটু সফট হয়ে যাচ্ছিল, সেই সাথে গ্রেনের দেখাও পাওয়া যায়। তবে নাইট মোড যদি আপনি অন করে নেন, তাহলে তুলনামূলকভাবে শার্পনেস ডিটেলস কিছুটা বাড়ে এবং ব্রাইটনেসও কিছুটা বাড়ে। তবে পোর্ট্রেট মোড এই স্মার্টফোনের ভালো, এজ ডিটেকশন ভালো পেয়েছে, মেইন সাবজেক্টকে শার্পনেস ডিটেলস ভালোই রাখছে এবং ব্লারনেসটাও কিন্তু আর্টিফিশিয়াল লাগছে না। বাট আমরা আইফোনের সাথে কম্পেয়ার করছিলাম, আইফোন যেটা করে 3x জুমে কিন্তু পোর্ট্রেট মোডে ছবি নিতে পারে, যেখানে ওয়ানপ্লাসকে আমরা দেখছি সে 1x-এই নিচ্ছে মেইন ক্যামেরা দিয়ে। যদিও ওয়ানপ্লাসের কিন্তু 3x অপটিক্যাল জুম লেন্স রয়েছে, বাট সেটা ওয়ানপ্লাস ব্যবহার করছে না, কেন করছে না এটা ওয়ানপ্লাসই ভালো জানে। তো আমরা আইফোনের সাথে কম্পেয়ার করতে গেলে এখানে আইফোনের ছবিগুলোই এগিয়েছিল। টেলিফোটো সেন্সর 8 মেগাপিক্সেল, যার থেকে 3x অপটিক্যাল জুমে মোটামুটি ভালো ছবি পেয়েছি, শার্পনেস ডিটেলস ঠিকঠাক ধরে রাখতে পারে, কালার অ্যাকুরেসিও ঠিকঠাক আছে। এখানে আপনি চাইলে 10x-এর ছবিও ব্যবহার করতে পারবেন, বাট এর বেশি গেলে বা একদম সর্বোচ্চ তখন আর এই ছবিগুলো আসলে ব্যবহার উপযোগী হয়তো থাকবে না। অনেক সময় ওই যে দূরের কিছু দেখার প্রয়োজন হয়, সে কাজে ব্যবহার করতে পারে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা বেশিরভাগ সিচুয়েশনে একটু সফট ছবি দিচ্ছিল, মোটামুটি আউটডোরেও বলা যায়, শ্যাডো এরিয়াতেও বলা যায়, আবার হাইলাইটেড পেলে একটু কালারও শিফট করে। একই সাথে ডাইনামিক রেঞ্জটাও আমি আশানুরূপ পাইনি এর ফ্রন্ট ফেসিং ক্যামেরা থেকে, মানে যেহেতু অনেক দামি ফোন আমাদের এক্সপেকটেশনটা একটু ওই লেভেলে থাকবে, সেটাই স্বাভাবিক। শার্পনেস ডিটেলস একটু কম মনে হলেও এর ছবিগুলো কিছুটা ব্রাইট লাগবে, সেলফি লাভারদের হয়তো এমন টাইপের ছবিও পছন্দ হয়, মানে ওই যে ওপ্পো ওপ্পো একটা ফিল এখানেও আমি পাচ্ছি আর কি। ফ্রন্ট ফেসিং ক্যামেরার পোর্ট্রেট মোড রেয়ারের মতোই ভালো রেজাল্ট করছে, এজ ডিটেকশনও মোটামুটি ঠিকঠাক আছে। এবারে 10 প্রোর মেইন ক্যামেরায় ভিডিও রেকর্ড করতে পারবেন আপনি সর্বোচ্চ 8K 30fps-এ, এবং সেটা আনলিমিটেড টাইমের জন্য। ভিডিও কোয়ালিটি ভালোই বলবো, তবে আপনি যদি 8K-তে দীর্ঘ সময় ভিডিও রেকর্ড করেন সেক্ষেত্রে ফোনটা কিছুটা গরম হয়, বাট ওভার হিটিং বলা যাবে না এটাকে। আপনি 4K 60fps এবং 120fps-এও কিন্তু ভিডিও রেকর্ড করার সুযোগ পাচ্ছেন, আর স্টেবিলিটির জন্য কিন্তু YS রয়েছে। তো ভিডিওর ক্ষেত্রে আমার মনে হয় না যে আইফোনের সাথে কম্পেয়ার করার কোনো প্রয়োজনীয়তা আছে। তবে এরকম একটা ফ্ল্যাগশিপ ফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আপনারা 4K-তে রেকর্ড করার সুযোগ পাচ্ছেন না, এটা আসলে দুঃখের বিষয়। এই ফোনের 1080p-তে আপনি রেকর্ড করতে পারবেন ফ্রন্ট ফেসিং ক্যামেরায়। ক্যামেরা সেকশনে প্রিভিয়াস জেনারেশনের চাইতে কিছুটা জায়গায় হয়তো ইম্প্রুভমেন্ট করছে, বাট বিগ জাম্প আমরা দেখছি না। আবার যদি আমরা অন্যান্য ফ্ল্যাগশিপগুলোর সাথে কম্পেয়ার করতে চাই, লাইক এই যে অ্যাপেলের সাথে কম্পেয়ার করলাম, সেই ক্ষেত্রে হয়তো তাদের কাছাকাছি, বাট একদম ওইটাকে বিট করতে পারছে তাও না। পারফরমেন্স সেকশনে একেবারে লেটেস্ট এসওসি SamZone 1 রয়েছে এর মাঝে, যার গ্রাফিক সেকশনকে পাওয়ার করছে Adreno 730। এটা 4nm ফেব্রিকেশনে তৈরি করা একটি এসওসি, আর এটা রান করছে কালার ওয়েস 12.1 বেসড অন Android 12। র্যাম ভ্যারিয়েন্ট পাওয়া যাবে 2টা, 8GB আর 12GB, সেই সাথে 128GB থেকে শুরু করে 512GB পর্যন্ত আপনি স্টোরেজ পাবেন। স্টোরেজ সলিউশনটা হলো EFS 3.1। স্মার্ট ভ্যালি এই ডিভাইসটা আমাদের কাছে অনেকদিন আগে পাঠালেও আমরা রিভিউটা দিতে পারছিলাম না, একটার পর একটা ভিডিও লেগেছিল। তো এর সুবাদে এই ফোনটা আমাদের কাছে আসলে বেশ কিছুদিন যাবৎ ছিল এবং আমরা রেগুলার ব্যবহার করে আসছিলাম। একেবারে রেগুলার ব্যবহারে একটা ফ্ল্যাগশিপ ডিভাইস থেকে আমরা যেমন পারফরমেন্স পেয়ে আসি, এই স্মার্টফোনটা হ্যাঁ সেরকম পারফরমেন্স দিতে পারছে, একদম ব্যালেন্স একটা পারফরমেন্স দিতে পারে। ইভেন র্যাম ম্যানেজমেন্ট আমাদের ডিভাইস থেকে যথেষ্ট ভালো পেয়েছি, আমাদের কাছে যেটা রয়েছে এটা 8GB র্যাম ভ্যারিয়েন্টের, যদিও আপনি আপ টু 5GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম ব্যবহার করতে পারবেন, তো এটা প্রয়োজন হলে ব্যবহার করতে পারেন, বাট 8GB র্যাম দিয়ে আমাদের ডিভাইস বেশ ভালো পারফর্ম করছিল। অ্যাপ ওপেনিং, ক্লোজিং, স্ক্রোলিং সমস্ত কাজগুলো হ্যান্ডেল করতে পারছিল এই স্মার্টফোনটা ইজিলি। তবে যেহেতু চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন, আপনি বেশ কিছু চাইনিজ ব্লোটার পেয়ে যাবেন প্রচুর পরিমাণেই বলা যায়, যার অনেকগুলো আপনি আনইনস্টল করতে পারবেন, আবার বেশ কিছু আবার আনইনস্টল করাও যায় না, আর এগুলো সব চাইনিজ ভাষায় রাখা। তো এইগুলো বুঝতে হলে আগে আপনার চাইনিজ ভাষাগত দক্ষতা অর্জন করতে হবে। তবে রেগুলার যে সমস্ত অ্যাপস ব্যবহার করে আমরা অভ্যস্ত, বা গুগলের যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে, সার্ভিসগুলো রয়েছে, সেগুলো আপনি এটাতে ব্যবহার করতে পারবেন, বাট ইনস্টল করে নিতে হবে। যেমন গুগল প্লে স্টোর ছিল না, সেটা ইনস্টল করে নিয়ে আমরা বাকি সব অ্যাপ্লিকেশনগুলো কিন্তু ইনস্টল করে ব্যবহার করতে পারছি। তবে একটা বিষয়, Snapdragon 888-এর মতোই Snapdragon 8Zen 1 এই স্মার্টফোনের সাথে বেশ ভালো রকমেরই গরম হচ্ছিল, ফোনটা বেশ ভালো রকমেরই গরম হয়। আমরা অন্তত বেঞ্চমার্ক স্কোর যখন দেখি তখন এই ডিভাইসটা 49 ডিগ্রিতে চলে আসছিল, তারপরে আমরা যখন গেমিং করি তখনও এই স্মার্টফোনকে আমি 53 ডিগ্রি পর্যন্ত যেতে দেখেছি। এবং তখন যেটা হয়, এই স্মার্টফোনের বডি ফ্রেমটা বিশেষ করে দু পাশে প্রচুর পরিমাণে হিট জেনারেট হয় এবং হাতে আপনারা ধরে রাখতে একটু কষ্ট হবে, 53 ডিগ্রি একদম কম না। গেমিং টেস্টেও এই স্মার্টফোন বেশ ভালো রেজাল্ট করছিল, পাবজি মোবাইল সর্বোচ্চ সেটিংস Ultra HD আলট্রা গ্রাফিক্সে আমরা মোটামুটি ভালো রেজাল্ট পাচ্ছিলাম, সেখানে ফ্রেম রেট 35-38 এর মাঝে ঘোরাফেরা করছিল। তবে স্মুথ এক্সট্রিমে আমরা রেজাল্ট আরও কিছুটা বেটার পেয়েছি, কিন্তু লং টাইম রানে এখানেও টুকটাক মাঝে মধ্যে ফ্রেম ড্রপ লক্ষ্য করা যায়।
সিওডি মোবাইল এই স্মার্টফোনে আরও বেটার রেজাল্ট করছে, যেখানে সর্বোচ্চ সেটিংসে আমরা 55 থেকে 60 এফপিএস এর মতো পেয়েছি। বাই দ্য ওয়ে, আমরা দুই মোডে গেম প্লে করি, পারফরমেন্স মোড এবং নর্মাল মোডে। তো দুটোর ক্ষেত্রেই আমরা মোটামুটি ভালো রেজাল্ট পেয়েছি, তবে পারফরমেন্স মোডে অবশ্যই বেটার রেজাল্ট পাওয়া সম্ভব। তবে যেটা হয়, পারফরমেন্স মোডে লং টাইমে ফোনটা বেশ ভালো রকমের গরম হয়, যেমনটা আমি বলছিলাম 53 ডিগ্রি বা এর আশেপাশে চলে আসে, এবং সেই সময় ফ্রেম ড্রপ লক্ষ্য করা যায়, পারফরমেন্স কিছুটা ড্রপ হতেও লক্ষ্য করা যায়। বেশ ভারী গেম গেনশন ইম্প্যাক্ট এই স্মার্টফোনে আমরা রান করি, যা সর্বোচ্চ সেটিংসে 45 এর মতো এফপিএস ধরে রাখতে পারছিল এবং কনস্ট্যান্ট ছিল। তবে ওই যে লং টাইম গেম প্লেতে গরম হয়ে গেলে তখন কিছুটা ফ্রেম ড্রপ লক্ষ্য করা যায়। গেমিং পারফরমেন্স ওভারঅল আমরা ভালোই পেয়েছি, শুধুমাত্র এই গরমের বিষয়টা বাদে। স্মার্টফোনটিতে স্টেরিও স্পিকার রয়েছে, সাউন্ড লেভেল যথেষ্টই হাই এবং আমাদের ডিভাইস থেকে ফুল ভলিউমে আমরা ডিস্টরশন পাইনি এবং সাউন্ড কোয়ালিটি ভালো আছে। প্লাস এইটার যে এয়ারপিসের সাউন্ড সেটাও ঠিকঠাক পেয়েছি। ব্যাটারি থাকছে 5000 mAh, প্রিভিয়াস জেনারেশনের মতোই কিন্তু সেম সাইজের মোবাইল ফোন বলা যায় এবং বেশ স্লিমও। তারপরে এর মাঝে আমরা 5000 mAh এর ব্যাটারি পাচ্ছি এবং ভালো বিষয়ে চার্জার হিসেবে পাচ্ছেন 8 ওয়াটের চার্জার, আর এটা ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করে 50 ওয়াট। তো এর ব্যাটারি ব্যাকআপ আপনি যদি 120 Hz অন রাখেন, পাশাপাশি এটার যদি আপনি 2K রেজুলেশন অন রাখেন, তাহলে বলা যায় স্ক্রিন অন টাইম আপনি অলমোস্ট পেয়ে যাবেন 5 থেকে 5.5 ঘন্টার মতো, আর ফুল এইচডি প্লাস রেজুলেশনে প্রায় আরও 1.5 ঘন্টার মতো বেশি ব্যাকআপ পাবেন। তবে এই বিষয়টা কিন্তু ওয়াইফাইয়ের জন্য ঠিক আছে, বাট আপনি যখন ডাটা কানেকশনে যাবেন, এবং স্মার্টফোনটা আসলে আমরা ব্যবহার করেছি ঢাকা শহরেই এবং এখানে নেটওয়ার্ক কানেক্টিভিটি যথেষ্ট ভালো, সো এই ক্ষেত্রে আমরা খুব বেশি তারতম্য পাইনি। হ্যাঁ, তুলনামূলকভাবে কিছুটা কম ব্যাকআপ পাওয়া যায়, বাট হয়তো নেটওয়ার্ক ইস্যু যেখানে রয়েছে সেখানে আপনি আরও কিছুটা কম ব্যাকআপ পেতে পারেন। OnePlus 10 Pro যখন বাংলাদেশে প্রথম আসে তখন কিন্তু এর প্রাইস অনেক হাই ছিল, সেই তুলনায় এখন কম দাম আছে, তো সেই হিসেবে চয়েস করতে পারেন। বাট OnePlus 9 Pro অলরেডি যারা ব্যবহার করছেন, তারা যদি এটাতে আপগ্রেড করতে চান সেই ক্ষেত্রে অনেক বড় রকমের কিছু পেয়ে যাবেন এমনটাও না। বাট যারা কিনা নতুন করে একটা OnePlus-এর ফ্ল্যাগশিপ ডিভাইস নিতে চান, তারা হ্যাঁ এটাই চয়েস করতে পারেন। নতুন ডিজাইন রয়েছে, 2K প্যানেল থাকছে, দেন ক্যামেরা সেকশনে প্রিভিয়াস জেনারেশন সাথে কিছু ইম্প্রুভমেন্ট রয়েছে এবং 8Zen 1 একেবারে লেটেস্ট SoC থাকছে। তো সব মিলে চাইলে চয়েস করতে পারেন, আর আমার মনে হয় ডে বাই ডে এর প্রাইসটা আরও কিছুটা কমবে, দেন তখন গিয়ে হয়তো এটা আর একটু ভালো প্যাকেজ হিসেবে দাবি করা যাবে। সো আপনাদের কাছে কেমন লেগেছে এই ডিভাইস অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।